السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله، الحمد لله وحده، والصلاة والسلام على من لا نبي بعد. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. فقال الله تعالى: ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر. وقال رسول الله صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা এবং গুণগান একমাত্র মহিয়ান ও গরিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আমরা সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন এই মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন। অতঃপর দরুদ এবং সালাত বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা সবাই সংক্ষিপ্ত আকারে দরুদ পাঠ করি: আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। আমরা বাদ, অতঃপর সম্মানিত দিনী ভাই ও বোনেরা, অনলাইনের মাধ্যমে পবিত্র কোরআনুল কেরিমের বিশুদ্ধ তিলাওয়াত শিক্ষা আমাদের এই কোর্সের আজকে ১১তম ক্লাস বা ১১তম পর্ব। ইতিপূর্বে আমরা ১০টা ক্লাস করেছি, আলহামদুলিল্লাহ, এবং আমরা আমাদের ইলেক্টেড যে বই কোরআন পড়ুন একাডেমি অফ কোরআন স্টাডিজ থেকে পাবলিশকৃত, সেই বইটার ৪৬ বা ৪৬ পৃষ্ঠা পর্যন্ত আমাদের পড়াটা কভার করেছি, আলহামদুলিল্লাহ। আজকে ইনশাআল্লাহ তাআলা আমরা ৪৭ পৃষ্ঠা থেকে সামনে যাব এবং নতুন একটা টপিক শিখব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। তাহলে চলুন আর দেরি না করে আমরা শুরু করছি আমাদের আজকের লেসন। আজকে আমরা ইনশাআল্লাহ আমাদের বইটা আমি আবারও দেখাচ্ছি তাদের জন্য যারা নতুন এই কোর্সে জয়েন করেছেন। এটা হচ্ছে আমাদের টেক্সট বই কোরআন পড়ুন একাডেমি অফ কোরআন স্টাডিজ থেকে পাবলিশকৃত। বইটা আপনারা ঢাকাতে পাবেন, চিটাগাংয়ে পাবেন, ইনশাআল্লাহ রংপুরেও পাবেন ইনশাআল্লাহ। আমরা আমাদের ভিডিওর যে ডিসক্রিপশন থাকবে সেখানে ঠিকানা দিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ, অথবা সরাসরি আমাদের সাথে ফোনে বা অনলাইনে বা ফেসবুকে মেসেঞ্জারে যোগাযোগ করলেও ইনশাআল্লাহ আমরা এটা জানিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ তাআলা। তো আজকের যে লেসন সেটা হচ্ছে এই বইয়ের ৪৭তম পৃষ্ঠা থেকে, আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে আমাদের ৪৭তম পেজ বইয়ের, এবং এই বইয়ের ৪৭ পেজে যে টপিকটা দেওয়া আছে এখানে সেটা হচ্ছে ওয়াও মাদ, ওয়াও মাদ। বইটা যখন আপনারা কালেক্ট করবেন তখন আপনারাও খুব ভালো করে বুঝে নিতে পারবেন, যদিও বা এখন দেখতে অসুবিধা হচ্ছে আমি বুঝতে পারছি। তারপর আমি পড়ে দিচ্ছি যে এখানে লেখা আছে যে ওয়াও মাদ এর নিয়ম। এর আগে আমরা আলিফ মদ শিখেছি যে খালি আলিফের ডানে জবর থাকলে এক আলিফ টেনে পড়তে হয়। আবার শিখেছি ইয়া মদ, অর্থাৎ ইয়া এর ডান দিকে জের থাকলে এক আলিফ টেনে পড়তে হয়। এখন আমরা শিখছি ওয়াও মদ, সেম নিয়ম, ওয়াও খালি ওয়াও অথবা যজনযুক্ত ওয়াও এর ডান দিকে যদি পেশ থাকে, ওয়াওয়ের ডান দিকে যদি পেশ থাকে সেক্ষেত্রে আমরা এক আলিফ বা এক সেকেন্ড পরিমাণ টেনে পড়ব। এটাই হলো নিয়ম, খুবই সিম্পল একটা নিয়ম, ঠিক আছে। এটাকে বলা হয় এক আলিফ মদের তৃতীয় নিয়ম, যেটাকে মদ্দে আসলি বা মদ্দে তেবাই বলা হয়ে থাকে। তো কীভাবে পড়ব আমরা, এখানে দেয়া আছে দেখবেন এক দুই তিন করে দেয়া আছে। আমি যদি একটু পড়ে শোনাই আপনাদেরকে, আমি চেষ্টা করছি, বিসমিল্লাহ। যেমন দেখুন এখানে লেখা আছে এই যে এখানে এক দিয়ে যে মিম ওয়াও পেশ মু, আগে আমরা পড়েছিলাম মিম পেশ মু, আগে আমরা পড়েছিলাম মিম পেশ মু, এখন পড়ছি মিম ওয়াও পেশ মু, আগে পড়েছি বা পেশ বু, এখন পড়ছি বা ওয়াও পেশ বু, একটু লম্বা করে টেনে পড়ছে। আগে পড়েছিলাম ওয়াও পেশ উ, এখন পড়ছি ওয়াও ওয়াও পেশ উ, আগে পড়েছিলাম ফা পেশ ফু, এখন পড়ছি ফা ওয়াও পেশ ফু, ঠিক আছে। এক সেকেন্ড পরিমাণ লম্বা করে টেনে পড়ার এই নিয়মটাই হচ্ছে একালিফ মদ। এটা হচ্ছে একালিফ মদের ওয়াও এর নিয়ম, ঠিক আছে। বাকিগুলো আমি পড়ে দিচ্ছি, আপনারা ইনশাআল্লাহ বইয়ের পৃষ্ঠা থেকে মিলিয়ে নেবেন, ঠিক আছে। দুই নম্বরটা আমি পড়ছি, একটা করে আমি লেটারগুলো পড়ে শোনাচ্ছি আপনাদের জন্য কীভাবে প্রোনাউন্স করবেন এটা জানার জন্য, এটা বোঝানোর জন্য। যেমন সা, সা দিয়ে কেমন হবে, সা ওয়াও পেশ সু, জাল দিয়ে জাল ওয়াও পেশ জু, জ দিয়ে জ ওয়াও পেশ জু, তা দিয়ে তা ওয়াও পেশ তু, ডাল দিয়ে ডাল ওয়াও পেশ দু, ত দিয়ে ত ওয়াও পেশ তু, ঠিক আছে। ঝা দিয়ে ঝা ওয়াও পেশ ঝু, সিন দিয়ে সিন ওয়াও পেশ সু, সোয়াদ দিয়ে সোয়াদ ওয়াও পেশ সু, লাম দিয়ে লাম ওয়াও পেশ লু, নুন দিয়ে নুন ওয়াও পেশ নু, র দিয়ে র ওয়াও পেশ রু,
এভাবে খুব সহজে ইনশাল্লাহ করতে পারবেন। তিন নম্বরটাতে চলে যাবেন, 47 পৃষ্ঠায় তিন নম্বরে চলে যাবেন। জিম ওয়াও পেশ জু, শিন ওয়াও পেশ শু, ইয়া ওয়াও পেশ ইউ, দদ ওয়াও পেশ দু, কফ ওয়াও পেশ কু, কফ ওয়াও পেশ উ। এটা গলার আলজিবের ভেতর থেকে আনতে হবে, কফ ওয়াও পেশ উ উ এভাবে। আর কাফটা সিম্পল, কাফ ওয়াও পেশ কু নর্মাল। তারপর হামজা দিয়ে, হামজা ওয়াও পেশ উ, হা ওয়াও পেশ হু। এটা ছোট হা যেটা গলার নিচ থেকে আসে, হায়ে হাউ ওয়াস, হা ওয়াও পেশ হু। আইন ওয়াও পেশ রু, গলার মাঝখান থেকে আইন ওয়াও পেশ রু। তারপরে বড় হা যেটাকে আমরা বলি হায়ে হুত্তি, এটা গলার মাঝখান থেকে হা ওয়াও পেশ রু, ঠিক আছে। তারপরে গইন, গইন ওয়াও পেশ গু, এটা গলার উপরের অংশ থেকে অর্থাৎ আপার পার্ট থেকে, গইন ওয়াও পেশ গু। আর খ এটাও সেম জায়গা থেকে, গইনের জায়গা থেকেই খ ওয়াও পেশ খু। এভাবে আমরা ওয়াওয়ের ডানে যদি পেশ থাকে সেক্ষেত্রে একালিফ টেনে পড়ব। এটা হলো একালিফ মদের তৃতীয় নিয়ম। একালিফ মদের আরও একটা নিয়ম আছে যেটা সামনে আসবে ইনশাল্লাহ। এই পর্যন্ত আমরা একালিফ মদের তিনটা নিয়ম শিখলাম। একটা ছিল খালি আলিফের ডানে জবর থাকলে একালিফ টেনে পড়তে হয়। দুই নম্বরটা ছিল খালি ইয়া এর ডানে জের থাকলে একালিফ টেনে পড়তে হয়। আজকে শিখলাম ওয়াওয়ের ডানে পেশ থাকলে একালিফ টেনে পড়তে হয়। সূত্র হচ্ছে আলিফের সাথে জবরের সম্পর্ক, ইয়া এর সাথে জেরের সম্পর্ক, এবং ওয়াও এর সাথে পেশের সম্পর্ক, ঠিক আছে। আমরা 47 পেজ পর্যন্ত শেষ করলাম। এখন এই নিয়মটা কাজে লাগিয়ে কোরআন থেকে বাছাইকৃত প্রায় 20টা শব্দ আমরা এখানে পড়বো ইনশাআল্লাহ। আমি পড়ে দিচ্ছি, আপনারা পেজ বইয়ের পেজ থেকে মিলিয়ে নেবেন। আমি পেজটা দেখাচ্ছি, এটা হচ্ছে আমাদের 48তম পেজ। এখানে দেখবেন বক্স আকারে শব্দগুলো দেওয়া আছে। এই শব্দগুলো কিন্তু কোরআন থেকে কালেক্ট করা শব্দ, যেগুলোর অর্থ অবশ্যই আপনারা পড়বেন। এবং এই শব্দগুলো এক একটা শব্দই কোরআনে অনেকবার করে রিপিট করা হয়েছে, মানে এই নিয়মটা শিখতে শিখতেই আপনি কোরআনিক ওয়ার্ডসগুলোও শিখে ফেলছেন, এগুলোর সাথেও পরিচিত হচ্ছেন, একই সাথে এগুলোর অর্থও কিন্তু আপনি বুঝে ফেলছেন। তো ঠিক আছে, আমরা শুরু করছি। যেমন এই দেখুন, এখানে লেখা আছে জাল ওয়াও পেশ জু, ঠিক আছে। তারপরে লেখা আছে দেখুন লাম জবল্লা, জাল ওয়াও পেশ জু, লেজু লেজু লেজু, ঠিক আছে। টানটা জালে দিচ্ছি আমি, যেখানে মত সেখানে টানবো ইনশাল্লাহ। তারপর দেখুন এই যে দাল ওয়াও পেশ দু, নুন জবর না, দু না দু না দু না, ঠিক আছে। এখানে দেখুন হা ওয়াও পেশ হু, দাল পেশ দু, হু দু হু দু, অর্থগুলো দেখে নেবেন ইনশাল্লাহ, ঠিক আছে। এভাবেই দ্বিতীয় লাইনে দেখবেন ইয়া জবর ইয়া, কফ ওয়াও পেশ কু, ইয়াকু লাম পেশ লু, ইয়াকুলু ইয়াকুলু, এভাবে। এই যে ইয়া জবর ইয়া, কফ ওয়াও পেশ কু, ইয়াকু মিম পেশ মু, ইয়াকুমু ইয়াকুমু ইয়াকুমু। তারপর ইয়া জবর ইয়া, কফ ওয়াও পেশ কু, নুন জবর না, ইয়াকু না ইয়াকুনা ইয়াকুনা। এই যে দেখুন র জবর র, সিন ওয়াও পেশ সু, রয়সু লাম জবর লা, রয়সুলা রয়সুলা রয়সুলা, এইভাবে বাকিগুলো আপনাদেরকে পড়তে হবে। আমি বই থেকে দেখে দেখে পড়ে দিচ্ছি, আপনারা পরে মিলিয়ে নেবেন ইনশাআল্লাহ। আমি তৃতীয় লাইনটা পড়ছি, বানান করে পড়ছি। ওয়াও জবর ওয়া, কাফ আলিফ জবর কা, ওয়া কা, নুন ওয়াও পেশ নু, ওয়া কা নু। এখানে দুটো মত আছে, একটা হচ্ছে কাফের পাশে আলিফ, খালি আলিফের ডানে জবর, আর একটা কিন্তু ওয়াওয়ের ডানে পেশ। দুটাই কিন্তু মদের নিয়ম। এক্ষেত্রে দুইটা লেটারই আপনাকে টানতে হবে, এক আলিফ করে বা এক সেকেন্ড করে, ওয়া কা নু এভাবে। তারপরে দেখুন লেখা আছে কফ আলিফ জবর ক, লাম ওয়াও পেশ লু, কলু, ঠিক আছে। তারপরে কাপ ওয়াও পেশ কু, নুন ওয়াও পেশ নু, কু নু কু নু।
তারপরে আছে আলিফ ওয়াও পেশ উ, তা ওয়াও পেশ তু, উ তু। তারপরে আমরা চতুর্থ লাইনে যাচ্ছি, কাফ জবর কা, ফা জবর ফা, কাফা, র ওয়াও পেশ রু, কাফারু, কাফারু। তারপরে আছে জিম জবর জা, আইন জবর আ, জাআলাম, ওয়াও পেশ লু, জাআলু, জাআলু, জাআলু। তারপরে আছে আইন জবর আ, মিম জের মি, আমি, লাম, ওয়াও পেশ লু, আমিলু, আমিলু, আমিলু। লামে টান দিচ্ছি কারণ লামে ওয়াও আছে খালি। তারপরে দেখুন তা জবর, তা, জিম জের জি, তাজি, দাল, ওয়াও পেশ দু, তেজিদু, তেজিদু, তেজিদু। তারপরে শেষের লাইনটা, এখানে একটু বড় বড় শব্দগুলো বানান করে পড়তে হবে, ইয়া পেশ ইউ, র ইয়াজে রি, ইউরি, দাল ওয়াও পেশ দু, ইউরি দু, নুন যাবন না, ইউরি দু না, ভেঙে ভেঙে বানান করে পড়বেন, তাহলে ভুল হওয়ার চান্সটা অনেকটা কমে যাবে ইনশাআল্লাহ। আর অবশ্যই প্রোনাউন্সিয়েশনটা খেয়াল রাখবেন, এবং মাখরাজ, মাখরাজ মানে উচ্চারণের স্থল প্লাস মদ অর্থাৎ কোথায় কতটুকু টানতে হবে, এটা খেয়াল রাখলে দেখবেন ইনশাআল্লাহ পড়াটা সুন্দর শোনাবে শুনতে। তো ইয়া পেশ ইউ, র ইয়াজে রি, ইউরি, দাল ওয়া পেশ দু, ইউরি দু, নুন যাবন না, ইউরি দু না। 48 পৃষ্ঠা শেষের লাইন পড়ছে। তারপরে দ্বিতীয় শব্দ ইয়া পেশ ইউ, কফ ইয়াজের কি, ইউ কি, মিম ওয়া পেশ মু, ইউ কি মু, নুন যাবন না, ইউ কি মু না, ইউ কি মু না। তারপরে তৃতীয় শব্দ ইয়া জবর ইয়া, কফ ওয়াও পেশ কু, ইয়াকু, লাম ওয়াও পেশ লু, ইয়াকুলু, নুন যাবন না, ইয়াকুলু না। শেষের শব্দ ইয়া জবর ইয়া, কফ ওয়াও পেশ কু, ইয়াকু, মিম ওয়াও পেশ মু, ইয়াকু মু, নুন যাবন না, ইয়াকু মু না। মাশাআল্লাহ, এইভাবে আপনারা 48 পৃষ্ঠা পর্যন্ত পড়ে ফেলবেন। এরপরে যে পৃষ্ঠা আছে 49 পৃষ্ঠা, এই 49 পৃষ্ঠাটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। এখানে লেখা আছে 13 থেকে 18 লেসনের পুনরালোচনা, অর্থাৎ এর আগ, এই পৃষ্ঠার আগ পর্যন্ত আপনারা যা পড়েছেন সেগুলো থেকে বাছাইকৃত শব্দ নিয়ে একটা অনুশীলনী সাজানো হয়েছে আপনাদেরকে টেস্ট করার জন্য, একটা এক্সামের এক্সাম হিসেবে। আপনারা যেটা করবেন, এই পৃষ্ঠাটা নিজেরা হোমওয়ার্কস হিসেবে পড়বেন, এবং অবশ্যই খাতায় লিখবেন অর্থসহ। এই পৃষ্ঠাটা আমি পড়ে দিচ্ছি না, এটা আপনাদেরকে হোমওয়ার্কস দিচ্ছি, আপনারা খাতায় লিখবেন, দেখে দেখে কয়েকবার করে পড়বেন, এবং অডিও করে পাঠাবেন আমাকে মেসেঞ্জার ইনবক্সে অথবা আমাদের ফেসবুক গ্রুপের মধ্যে। ইনশাআল্লাহ আমি শুনে রিপ্লাই করব কার পড়াটা কতটা শুদ্ধ হচ্ছে ইনশাআল্লাহ। তো ঠিক আছে, আজকে আমরা একটা লেসন শিখলাম ওয়াও মাদ, এটা আমরা বারবার করে প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ। আগামী ক্লাসে ইনশাআল্লাহ আমরা আরেকটা মদের নিয়ম শিখব ইনশাআল্লাহ, যে চতুর্থ যে নিয়মটা বাকি আছে এক আলিফ মদের, সেটা ইনশাআল্লাহ আমরা আগামী ক্লাসে কভার করব। আজকের মতো এখানে শেষ করছি আজকের আমাদের লেসন। শেষ করার আগে আমরা যথারীতি একটা করে ছোট্ট হাদিস আপনাদেরকে শেয়ার করে থাকি। আজকের হাদিসটা খুব কমন, যেটা আমি শুরুতে বলেছিলাম অনেকেই জানি, তারপরে মনে করে দিচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম বা সর্বশ্রেষ্ঠ যে ব্যক্তি নিজে আল কোরআন শেখে অতপর অন্যকে শেখায়। তার মানে কোরআনের সাথে আমাদের আচরণ কী হবে, এখান থেকে বোঝা যাচ্ছে প্রথমত আমাদেরকে কোরআন ভালো করে শিখতে হবে, দেন অন্যকে শেখাতে হবে। এটা হচ্ছে অ্যাজ এ মুসলিম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মা হিসেবে আমার দায়িত্ব এবং আমার কর্তব্য, আমাদের প্রত্যেকের উপরেই এই দায়িত্ব এবং কর্তব্যটা বর্তাবে। আল্লাহ পাক আমাদের সবাইকে আল কোরআন বিশুদ্ধ করে শেখার তৌফিক দান করুন এবং অন্যকে শেখানোর তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। এই বলে আজকের ক্লাস শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা নতুন লেসন নিয়ে কথা বলবো, সে পর্যন্ত আল্লাহ পাক আমাদের সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন, নিরাপদে রাখুন, তার আফিয়া বারাকা এবং রহমতের মধ্যে আমাদেরকে জীবিত রাখুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ইহকাল এবং পরকালে সুখী করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।